করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার আহ্বান শিক্ষার্থী অভিভাবকদের। বন্ধের মধ্যে পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। অনলাইন ক্লাস আসলে কয়জন করতে পারে? তারা কোনো পড়াশোনাই করতে যাচ্ছে না, বাসায় তো পড়ি না, কোনোভাবেই পড়ানো যায় না। একটা রেস্ট্রিকশনের ভিতরে স্কুল খুলতে পারে। করোনা মুক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ। কোথায় কোন জায়গায় করোনার সংক্রমণ এখনো তেমন হয়নি অথবা লাগামের মধ্যে আছে, তার ভিত্তিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। বই উৎসব না হলেও পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় হবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসে। 6 মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে প্রতারণা, ফাঁদে পা দিচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও, চক্রের 5 সদস্য গ্রেপ্তার। বিচার চাইতে এসে আদালতের বারান্দায় বছরের পর বছর যেন না কাটে, আহ্বান রাষ্ট্রপতির। মামলা জট কমাতে আরও বেশি বিচারক নিয়োগের তাগিদ অ্যাটর্নি জেনারেলের। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। করোনায় ঘরবন্দি জীবনে যুক্তরাষ্ট্রের তুষারপাত যেন স্বস্তি, বাড়ির আঙিনায় উচ্ছ্বাসে মাতল শিশুরা, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত টিকাদান। করোনার কারণে আবারও বাড়ল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। বই উৎসব না হলেও 31 ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে নতুন বই। এদিকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাশ শিক্ষার্থী অভিভাবকরা। আর শিক্ষাবিদরা বলছেন এলাকাভেদে করোনা পরিস্থিতি বিবেচনা করে খুলে দেওয়া যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন ক্ষতিপ্রসাতে প্রয়োজনে বাড়ি বাড়ি যাবেন শিক্ষকরা। মহামারী করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে 17 মার্চ প্রথম দফায় বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে দফায় দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ। চলতি মাসের 19 তারিখে এই ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে এভাবে দফায় দফায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় এক অনিশ্চিত জীবনের দিকে শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীর মনোযোগ নেই পড়াশোনায়। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিভিন্ন পন্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও শতভাগ শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে না। এর ফলে সন্তানের অনিশ্চিত শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। বন্ধের মধ্যে পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে, এটা আমাদের শিক্ষা জীবনে একটা বিরাট ধরনের প্রভাব পড়তেছে। অনলাইন ক্লাস আসলে কয়জন করতে পারে? তারা কোনো পড়াশোনাই করতে যাচ্ছে না, বাসায় তো পড়ি না, কোনোভাবেই পড়ানো যায় না। এজন্যই আমরা যাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব মানে স্কুলটা খুলে দেওয়া হোক। একটা রেস্ট্রিকশনের ভিতরে স্কুল খুলতে পারে, সে তো স্কুল বন্ধ, বাচ্চাদের আশানুরূপ যে পড়াশোনার এটা হচ্ছে না আর কি, ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, নিয়মের মধ্যে স্বাভাবিক হওয়া উচিত। এদিকে প্রতি বছর পহেলা জানুয়ারি বই উৎসব হলেও এবার করোনার কারণে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। তবে প্রধানমন্ত্রী 31 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। পহেলা জানুয়ারি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। বিকল্প ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা ভাবছে সরকার। কেন্দ্রীয়ভাবে বই বিতরণটা হবে না, এবার বই উৎসব হয় না, এটা হবে না, তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। আমরা বইটা দিব স্কুলে প্রত্যেক ক্লাসের বাচ্চাদের অভিভাবকদের হাতে। হ্যাঁ, অভিভাবকরা 600 ক্লাসের বইগুলো নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে সরাসরি ক্লাসে না আসায় শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে করোনামুক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ শিক্ষাবিদদের। কোথায় কোন জায়গায় করোনার সংক্রমণ এখনো তেমন হয়নি অথবা লাগামের মধ্যে আছে, তার ভিত্তিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। সেগুলো যদি দারিদ্র পীড়িত এলাকা হয়ে থাকে, সেসব জায়গায়
সীমিত পরিসরে হলো এদের কথা চিন্তা করে অন্তত খোলা উচিত। করোনা মহামারী শুরু হবার পর গত মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পিএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হয় অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে আদায় হবে। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আকাশ থেকে পদ্মা সেতু টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল আর নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে গতবারের চেয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইউএনডিপির রিপোর্ট বলছে হাসপাতালের শয্যা সুবিধায় ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন শয্যার সুযোগ সব রোগী সমানভাবে পাচ্ছেন না। সেই সঙ্গে ভাবাচ্ছে চিকিৎসক ও সহায়ক জনবলের তীব্র সংকটও। বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে বলা হয় ভারত ও পাকিস্তানের চেয়ে হাসপাতালে বাংলাদেশের মানুষের শয্যা সুবিধা বেশি। বাংলাদেশে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি শয্যা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানে রয়েছে 6টি করে শয্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকলেও শয্যার সুযোগ সমানভাবে পাচ্ছেন না সব এলাকার রোগী। বরিশালের যে হাসপাতাল যেগুলো আছে সেগুলো যতটুকু শয্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে চট্টগ্রামে। আবার আপনার খুলনায় যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে ঢাকা শহরে। এই যে বৈষম্য, প্রপার হেলথ ইম্প্রুভের প্রথম কন্ডিশন হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল বেডস এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল স্টাফ। তবে চিকিৎসকের তীব্র সংকটের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনেও। ভারতে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8.6 জন চিকিৎসক আছেন, বাংলাদেশে এই সংখ্যা 5.8। 50,000 থেকে 60,000 চিকিৎসক এখন বেকার এবং প্রত্যেক বছর এই বেকারত্বের সাথে আরও নতুন করে পাশ করা অসংখ্য চিকিৎসক যুক্ত হচ্ছে। তো এখন আসলে আমরা যদি এই চিকিৎসকদেরকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের পদ তৈরি করতে হবে। নার্স, ওয়ার্ড বয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ সহায়ক জনবল না বাড়ালে চিকিৎসক ও শয্যার সুবিধা কাজে আসবে না বলেও মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হাজার কোটি টাকা ব্যবসার পরিকল্পনা দেখিয়ে পাতা হয় ফাঁদ, আর সে ফাঁদে পা দেন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে 5 সদস্যের এমনই একটি প্রতারক চক্র। তারা বলছে দেশ জুড়ে এমন শত শত চক্র ছড়িয়ে আছে। সাথীলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক।
রাজধানীর অভিজাত এলাকায় জমকালো অফিস, ভিকটিমের সামনে হাজার হাজার কোটি টাকার মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রির গল্প। আমদানি রফতানির অধিক মুনাফার ব্যবসায় বিনিয়োগের আহ্বান দেখানো হয় ব্যবসার বিদেশি পার্টনারকেও। আমি একটা বিদেশি লোক হিসাবে, মারোয়ারি ব্যবসায়ী হিসাবে আসি, এসে তাদেরকে কুশলাদি জিজ্ঞাসা করি, তাদের কাছে মাল থাকে, ওই মাল আমি কিনবো বলি। ভিকটিমের টাকার লোভকে তাতিয়ে দিতে চলে জুয়া খেলা বা অভিজাত হোটেলে আড্ডাও। অনেক লোকে কাজ করে, আসলে কেউ কারণা যার যার তার তার, ঢাকার শহরে না সারা বাংলাদেশে ভাইরাসের মতো আছে, যেই সিন্ডিকেট যে যখন কাজ করে তখন ওরাই থাকে। রাজধানীর গুলশান থানায় দুইটি এবং ভাটারা থানার মামলায় 1,64,00,000 টাকার অভিযোগের ভিত্তিতে 5 প্রতারককে গ্রেফতার করে পুলিশ, জব্দ করে 85,00,000 টাকা। দেশের এত বড় দায়িত্বশীল পদে কাজ করার পরেও কেন প্রতারক চক্রের ফাঁদে জড়ালেন, প্রশ্ন ছিল ভিকটিমদের কাছে। তারা এমনভাবেই কথাবার্তা বলছে, মনে হয়েছে সবই সত্য। এবং আমি তখন, আমাকে যখন প্রথম এখানে ডেকে আনে, আমি বললাম এটা তো একটা বাসা, বলে যে আমাদের অফিস যে ব্লকে হয়ে যাচ্ছে শুক্রবার দিন আপনাকে নিয়ে যাব। উচ্চ বেতনের চাকরির প্রলোভনই দেখিয়েছিল এবং সেখানে যাওয়ার পরে তারা ব্যবসার একটা গল্প ফাঁদে এবং একজনকে মারোয়ারি একজন ভদ্রলোককে হাজির করে এক পর্যায়ে, এবং তাদের ব্যবসার বর্তমান অবস্থা খারাপ বলে আমার থেকে 2 দিনে 14,00,000 টাকা নিয়ে নেয়। আমরা যেরকম বোকামি করছি, এটা যেন কেউ আর না করে, কাউকে যেন কোনো সরল বিশ্বাসে বিশ্বাসের প্রয়োজন নাই। শুধু প্রতারক চক্র ধরেই এ অবস্থার উন্নতি সম্ভব নয় বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাকে একদিনের জন্য বাসা ভাড়া দিবেন বা বাসার দরজার তালা চাবি তাকে দিবেন, সেই লোকের ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া জন্ম সনদ ব্যতীত তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করবে না। সমাজের লোভের আগ্রাসন কমিয়ে প্রয়োজন সামাজিক সচেতনতার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় 40 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এরপরও করোনায় ঘরবন্দি জীবনে তুষারপাত যেন স্বস্তি নিয়ে এসেছে। বাড়ির আঙিনায় বরফ খেলায় বেঁধে ওঠে শিশুরা। এদিকে তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে, তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। একটা খারাপ সময় পার করছিলাম আমরা, ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত, তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে যুক্তরাষ্ট্রে প্রতি 30 মিনিটে করোনায় মারা যাচ্ছেন একজন। ভয়াবহ বিপর্যয়ের মুখে ক্যালিফোর্নিয়ায় শূন্যের কোঠায় আইসিইউ বেড। বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে ফাইজারের টিকা কার্যক্রমের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে দেশটিতে মারা গেছেন 3,000-এরও বেশি, নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 2,50,000। ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে অঙ্গরাজ্যটিতে। বৃহস্পতিবার একদিনে মারা গেছেন 300+, এর মধ্যে লস অ্যাঞ্জেলেসেই মারা গেছেন 600+। রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 50,000-এরও বেশি, যার মধ্যে লস অ্যাঞ্জেলেসে প্রায় 20,000। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দ্রুত কমছে হাসপাতালগুলোর সক্ষমতা। জরুরি বিভাগে মাত্র 1% শয্যা খালি থাকলেও মিলছে না আইসিইউ বেড।
বড়দিন সামনে রেখে করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিচার চাইতে এসে আদালতের বারান্দায় যেন বিচার প্রার্থীকে বছরের পর বছর ঘুরতে না হয়, সেজন্য বিচারপতিদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে মামলা জট কমাতে আরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট জাতিকে কলঙ্কমুক্ত করেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর গণমানুষের বিচারের অধিকার নিশ্চিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর 2017 থেকে টানা চতুর্থবারের মতো পালিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস। করোনা মহামারীর কারণে শুক্রবার সীমিত আকারে ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গেল 48 বছর জাতির ক্লান্তিলগ্নে সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আসছে সুপ্রিম কোর্ট। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সুপ্রিম কোর্টের সেই সব অকুতোভয় মাননীয় বিচারপতিগণকে, যারা বন্দুকের নলের কাছে নতি স্বীকার না করে এবং নিজেদের বিবেককে বিকিয়ে না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এ সময় বিচার চাইতে এসে বিচার প্রার্থী মানুষের যেন ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে বিচারপতিদের সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিচারকদের খেয়াল রাখতে হবে বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের প্রতি দেশের জনগণের আস্থা আরো সুসংগত করতে বিচারকদের পার্সোনাল কমিটমেন্ট অপরিহার্য। আর দেশের আদালতগুলোতে বিচারক সংকটের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় বিচারক স্বল্পতার কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, সুবিচারের অন্তরায় হয়। অন্যদিকে বঙ্গবন্ধু খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে সুপ্রিম কোর্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আইনমন্ত্রী। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান ভুলবার নয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, নেই স্বাস্থ্যবিধির বালাই, ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করল স্বেচ্ছাসেবীরা। পর্যটকদের পদভারে মুখরিত সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইনানি ও সেন্ট মার্টিনে চোখ পড়েছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। এতে রমরমা পর্যটন ব্যবসাও, আর পর্যটকের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ, যদিও স্বাস্থ্যবিধির বালাই নেই। আরও জানাচ্ছেন স্যার সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটিতে পরিবার পরিজন নিয়ে শীত উপেক্ষা করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এই প্রথম, আবার কেউ আসছেন বারবার। সাগরের নীল জলরাশির ছোঁয়া পেতে সবারই আগ্রহ সমান। সৈকতে গোসল, ছোটাছুটি আর ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। হাজার হাজার মানুষের মধ্যে মাস্ক ছাড়াই বিচরণ করছেন সবাই। ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, খুব আনন্দ করতেছে, খুব মজা হচ্ছে। নীল পানি দেখা খুবই আনন্দের ব্যাপার। করোনার কালীন যে নিরাপত্তার বিষয়গুলো দেখার দরকার, তারা সবাই সবকিছু খুব সুন্দরভাবে দেখতেছে। পর্যটকের ভিড়ে রমরমা পর্যটন ব্যবসা, যা আগামী আরও দু এক মাস অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। রেসপন্সটা পাচ্ছি খুবই ভালো। আমরা আশা করছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই রেসপন্সটা বজায় থাকবে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য দিক নির্দেশনামূলক সরাসরি যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের হেল্পলাইন দেওয়া আছে। তাছাড়াও আমরা আমাদের ফিজিক্যালি সার্বক্ষণিক টহলের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে পর্যটকদের ফেলে দেয়া বর্জ্যে নষ্ট হচ্ছে সমুদ্র। গবেষণা বলছে 30 বছর পরে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ থাকবে বেশি, তাই সমুদ্র রক্ষায় দশমবারের মতো সেন্ট মার্টিনে হয়ে গেল কোস্টাল ক্লিনিং প্রোগ্রাম। 350 স্বেচ্ছাসেবক প্রায় 1000 কেজি বর্জ্য সংগ্রহ করে। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত।
সুনীল জলরাশিতে আকাশও যেন সীমা হারায়, অপার্থিব সৌন্দর্য ভুলিয়ে দেয় ইটকাঠের শহর। কিন্তু এখানেও ঢুকে পড়তে শুরু করেছে শহুরে জঞ্জাল। পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মার্ক আর্থার ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে, একটি সময় আসবে যখন সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। এখনই ব্যবস্থা না নিলে 2050 সাল নাগাদ 750 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। এরই মধ্যে সমুদ্র বাঁচাতে কাজ শুরু করেছে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের সেন্ট মার্টিন্সে ওশেন্স কনজারভেন্সি ও কোকাকোলার আয়োজনে দশমবারের মতো হয়ে গেল কোস্টাল ক্লিনিং। প্রায় 300 স্বেচ্ছাসেবী এতে অংশ নেয়। সচেতনতা বাড়াতে এতে যুক্ত করা হয় স্থানীয় শিশুদের। যে কোনো ধরনের পণ্যে মোড়কগুলা পাচ্ছি, জুসের প্যাকেট পাচ্ছি, তারপর বোতলগুলা পাচ্ছি, অনেক জিনিস আছে যেগুলি আমাদের বাংলাদেশের প্রকৃতিকে অনেক হার্ম করে। 3 ঘন্টায় কুড়িয়ে জমা করা হয় প্রায় 1000 কেজি বর্জ্য। যে পরিমাণ মানুষ আসে এবং সেই পরিমাণই ময়লা তৈরি হয়, কিন্তু এই দ্বীপে সেই পরিমাণ ময়লাকে দাম করার মতো ক্যাপাসিটি আসলে নাই। গত 10 বছরে এই আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় 11,500 কেজি প্লাস্টিক বর্জ্য। অবাক করার মতো বিষয় হচ্ছে, এই সেন্ট মার্টিন্সে কেন্দ্রীয়ভাবে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই। তাই পর্যটকদের সচেতন হবার পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, নাহলে হয়তো অচিরেই এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে 16 জানুয়ারি পর্যন্ত। করোনামুক্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ। জানুয়ারিতেই পৌঁছে যাবে নতুন বই। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় হবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসে। 6 মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। করোনায় ঘরবন্দি জীবনে যুক্তরাষ্ট্রে তুষারপাত যেন স্বস্তি, বাড়ির আঙিনায় উচ্ছ্বাসে মাতল শিশুরা। যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত টিকাদান। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।